ব্রিটেনে বর্তমানে চব্বিশ জনের মধ্যে একজন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত আর এত মানুষ করোনায় আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সম্প্রতি জে এন ওয়ান নামে এই নতুন ভেরিয়েন্টটি ভারত চীন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া গেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানুষের মধ্যে এখনও এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম এছাড়া বর্তমানে প্রচলিত টিকার মাধ্যমেও এর থেকে সুরক্ষা পাওয়া সম্ভব সংস্থাটি হুঁশিয়ারি করে বলেছে এই শীতকালে কোভিড এবং অন্যান্য সংক্রমণ বাড়তে পারে সাম্প্রতিক সময় বিভিন্ন দেশে ফ্লু এবং মাঝারি ঠান্ডা এবং নিউমোনিয়া সহ অন্যান্য রোগ বাড়ছে যে ভাইরাসের কারণে কোভিড হয় সেটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং অনেক সময় এর কারণে নতুন ভেরিয়েন্টের উদ্ভব হচ্ছে গত বেশ কিছুদিন ধরে বিশ্বজুড়ে সংক্রমণ ভেরিয়েন্টটি সবচেয়ে বেশি সংক্রমিত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জে এন ওয়ান ভেরিয়েন্ট সহ বর্তমানে অমিক্রণের সাথে সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ কয়েকটি ভেরিয়েন্ট নিয়ে কাজ করছে যদিও এগুলোর মধ্যে কোনোটি এখন পর্যন্ত উদ্বেগের কারণ হয়নি যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এনএচএস বলছে ল্যাবে ধরা পড়া কোভিড পজিটিভ ঘটনার মধ্যে প্রায় সাত শতাংশ হচ্ছে জে এন এর কারণ সংস্থাটি বলছে এই তথ্য এবং অন্যান্য ভেরিয়েন্টগুলোর সাম্প্রতিক তথ্যগুলো পর্যবেক্ষণ করা চালিয়ে যাবে তারা কি জানা যাচ্ছে নতুন ভেরিয়েন্ট সম্পর্কে এবার তা জানিয়ে দিচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এন ওয়ান একটি অতিরিক্ত প্রোটিন রয়েছে যদিও নতুন এই ভেরিয়েন্টের উৎপত্তি ভেরিয়েন্ট থেকেই তবে এই ভেরিয়েন্টের তুলনায় এটি দ্রুত ছড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে বলেছে যে ধারণা করা হচ্ছে যে এই ভেরিয়েন্টটি অন্যান্য ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের সাথে সার্চ কপ টু এর সংক্রমণ বাড়াতে পারে বিশেষ করে যে দেশগুলোতে শীতকাল শুরু হচ্ছে সেখানে এর সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে টিকা দেওয়ার ফলে যে টিকা দেওয়ার ফলে যে দেহে সুরক্ষা তৈরি হয়েছে সেটি ভাঙতে এই যে এন ওয়ান ভেরিয়েন্ট কতটা সক্ষম সে সম্পর্কিত তেমন কোনো নথি প্রমাণ নেই এছাড়া মানুষ আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় এটি এটি আরো বেশি অসুস্থ করে তোলে না তারও কোনো তথ্য নেই ডিডাব্লিউ বলছে মানুষের স্বাস্থ্যের উপর এর প্রভাব কেমন হয় তা বুঝতে আরো গবেষণা দরকার একই সাথে মানুষ যারা হাসপাতালে ভর্তি হয়েছে সেটিও কিন্তু গবেষণার মধ্যে নিয়ে আসতে হবে সংক্রমণ এবং মারাত্মক রোগ ঠেকাতে আসলে আপনার কি করণীয় এবার সে বিষয়ে জানিয়ে দিচ্ছি কি বলছে স্বাস্থ্য সংস্থার পরামর্শকরা যেটি রয়েছে সেটি হচ্ছে বদ্ধ এবং ভিড় রয়েছে এমন জায়গায় মাস্ক পরা যা মানুষ এখন অনেকটাই ভুলে গিয়েছে হাঁচি এবং কাশি ঢেকে দেওয়া নিয়মিত হাত পরিষ্কার করা কোভিড এবং টিকা টিকা নেওয়া বিশেষ করে স্বাস্থ্য থাকলে অবশ্যই নেওয়া অসুস্থ হলে বাড়িতে থাকা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ কি এবং বা শ্বাসতন্ত্রের সংক্রমণের লক্ষণ ছাড়াও জ্বর কাশি শ্বাস প্রশ্বাসের সমস্যা মূলত প্রধান লক্ষ্য লক্ষণ এই ভাইরাস ফুসফুসের আক্রমণ করে সাধারণত শুষ্ক কাশি এবং জ্বরের মাধ্যমে শুরু হয় উপসর্গ পরে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় সাধারণত রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে পাঁচ দিন সময় নেয় শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড দিন পর্যন্ত স্থায়ী থাকে তবে কিছু কিছু গবেষকের মতে এর স্থায়িত্ব চব্বিশ দিন পর্যন্ত থাকতে পারে যদিও পরে ভাইরাসের ধরনের পরিবর্তনের সাথে সাথে উপসর্গ প্রকাশের সময়ও কিছুটা পরিবর্তন এসেছে মানুষের মধ্যে এখন ভাইরাসের উপসর্গ দেখা দেবে তখন বেশি মানুষকে সংক্রমণের সম্ভাবনা থাকবে তবে এমন ধারণা করা হচ্ছে যে নিজেরা অসুস্থ না থাকার সময়ও সুস্থ মানুষের দেহে ভাইরাস সংক্রমিত হতে পারে এই ছিল আমার কাছে বর্তমানে কোভিডের যে ধরনটি দ্রুত ছড়িয়ে পড়ছে সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞানের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন চোখ রাখতে আমাদের ইউটিউব ফেসবুক এবং আমাদের টিকটকে চোখ রাখুন